আপনার নির্মাণ করা হয়েছে। আমি তখন মুহাম্মদ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি বলছেন ফাযনান্তু আন্নি আনাহু, আমি তখন ধারণা করলাম যে কুরাইশি যুবক যেহেতু সেহেতু সেই যুবক আমি না হয়ে আর কেউ না, অর্থাৎ সেই যুবকটি আমি। এরপরেও আল্লাহর নবী বললেন যে আমি আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য তাকে জিজ্ঞাসা করলাম, অমান হো সেই যুবকটিকে, কুরাইশি যুবকটিকে যার জন্য সেই জান্নাতের স্বর্ণ নির্মিত দালানটি নির্মাণ করা হয়েছে। তখন সেই মহিলা বা তারা আমাকে জবাব দিল, ও ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন, অর্থাৎ এই স্বর্ণের বিল্ডিংটি যেই যুবকের জন্য নির্মাণ করা হয়েছে তিনি হলেন আপনার কি বলে আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিস থেকে আমি যে মাসআলা ইস্তিনবাত করেছি সেটা হলো আল্লাহর নবী যখন মিরাজে গিয়েছিলেন বা এটা একটা স্বপ্নের কাহিনী, যদি মিরাজে হয়ে থাকে তাহলে আল্লাহর নবীর তখন বয়স ছিল 53, অর্থাৎ 53 বছর বয়সে আল্লাহর নবী মিরাজে গিয়েছেন। এখন মিরাজে গিয়ে যদি ওই মহিলার সাথে সাক্ষাৎ হয়ে থাকে তাহলে আল্লাহর নবী 53 বছর বয়সেও নিজেকে যুবক মনে করতেছেন, অর্থাৎ তার মানে হলো আপনার যুবকের শেষ বয়স আমরা ধরে নিতে পারি 53 বছর, 15 থেকে শুরু 53 পর্যন্ত শেষ। এর মাঝে যারা আছে তাদেরকে নিয়ে আজকে আমি কিঞ্চিত আলোচনা করব কোরআন এবং সুন্নাহ থেকে।